নির্বাচনের মুখে ফ্লেক্স ছেড়ার ঘটনায় চাঞ্চল্য বনগাঁ পৌরসভার 7 নম্বর ও 10 নম্বর ওয়ার্ডে। দুটি ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ শানিয়েছে তৃণমূল ও বিজেপি, অভিযোগ দায়ের থানাতে। পৌর নির্বাচনের মুখে ফ্লেক্স ছিঁড়ে দেবার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য বনগাঁর 7 নম্বর ও 10 নম্বর ওয়ার্ডে। 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কার্তিক মণ্ডলের অভিযোগ, তার সমর্থনে লাগিয়ে রাখা ফেস্টুন রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে। ঘটনায় তিনি অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দিকে। তার অভিযোগ, সকালে প্রচারে বেরিয়ে খবর পায় আমার ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। 7 নম্বর ওয়ার্ডের বিগত দিনের নির্বাচন শান্তিপূর্ণ হতো, বিজেপির পায়ের তলায় মাটি নেই, এলাকায় কর্মী সমর্থক নেই, বাইরে থেকে লোক এনে রাতের অন্ধকারে এসব করছে তারা। সকালে প্রচারে বেরিয়েছিলাম টোটোটোর, এবার তারপরে খবর পেলাম যে এখানে যে আমাদের ব্যানারটা ছিল, ব্যানারটা মাঝখান দিয়ে কেটে দিয়েছে। যেটা হচ্ছে গিয়ে বনগাঁ তো 7 নম্বর ওয়ার্ড, শান্তিপূর্ণ ইলেকশন হয়, এখানে কোনো রকম ব্যানার ছিল এই জাতীয় কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। বিশেষ করে আমি বিজেপিকে বলবো যে তা বাদে তাদের পায়ের তোলার মাটি নেই, যার জন্যে এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্যে এই পরিবেশটাকে তৈরি করছে। এলাকার কর্মী সমর্থক নেই, মানুষ নেই, যার জন্য বাইরে থেকে কিছু সমাজবিরোধী এনে এই কাজগুলো করছে। বিষয়টি নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। এ বিষয়ে দেবদাস মণ্ডল বলেন, আমি বনগাঁর ছেলে, আমাকে বহিরাগত বলছে ভয়তে, ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে দেওয়ার রাজনীতি বিজেপি করে না। পাশাপাশি দেবদাস মণ্ডলের আরও অভিযোগ, ফ্লেক্স ছেঁড়ার ভিডিও সামনে এসেছে, রাতের অন্ধকারে যখন ফ্লেক্স ছেঁড়া হচ্ছিল ছবি তোলার সময় কেন তাকে ধরা হলো না। বিজেপি প্রার্থীর আরও দাবি, সিম্প্যাথি পাওয়ার জন্যই এসব করছেন তৃণমূল প্রার্থী। আমাকে বহিরাগত বলছে, এটা ভয়তে বলছে, আমি বনগাঁরই ছেলে এটা সবাই জানে। আর ফ্লেক্স ফেস্টুন ব্যানার ফ্ল্যাগ ছিঁড়ার রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। রাতের অন্ধকারে কার্তিক মণ্ডল আর কার্তিক মণ্ডলের ছেলে মিলে ছিঁড়ে নিজেরা আবার ভিডিও করেছে, তাহলে একজন ফ্লেক্স ছিঁড়ছে ভিডিও হচ্ছে, তখন ধরল না কেন? বাপ ছেলে মিলে এইটা করছে কারণ কার্তিক মণ্ডল বুঝে গেছে তার হার নিশ্চিত হয়ে গেছে, জয়ী হবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবদাস মণ্ডল। তার হার নিশ্চিত জেনে বাপ ছেলে মিলে রাতের অন্ধকারে ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ছে মানুষের সিম্পেতি নেওয়ার জন্য। পাশাপাশি বনগাঁ 10 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপেন্দু বিকাশ বৈরাগী তার নির্বাচনী প্রচারের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেবার অভিযোগ তুলেছেন শাসক দলের বিরুদ্ধে। এ বিষয়ে দীপেন্দু বলেন, কালীবাড়ি মোড় থেকে মিলন সংঘ পর্যন্ত তার সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে দীপেন্দু আরও জানান, 9 তারিখ থেকে নমিনেশন জমা দেওয়ার পর আমার ওপর ক্রমাগত এই ধরনের অত্যাচার হচ্ছে, প্রতিবারই বিষয়টি আমি থানায় ও নির্বাচন দপ্তরে অভিযোগ জানিয়েছি। আমার কালীবাড়ি মোড় থেকে কুঞ্জদাস রোড ধরে শক্তিগড় মিলন সংঘ পর্যন্ত আমার যতগুলো ফ্ল্যাগ এবং ফেস্টুন ছিল, তার মধ্যে বেশিরভাগ ফেস্টুনগুলোকে তুলে নিয়ে চলে গেছে আর দু একটা ফেস্টুন ছিঁড়ে এভাবে ড্রেনের জলে ফেলে রেখে চলে গেছে। এবং এটা বিগত 9 তারিখ যেদিন নমিনেশন পেপার জমা দিয়েছি সেই দিন থেকে আমার প্রতি ক্রমাগত তৃণমূলের দুষ্কৃতীরা এই ধরনের মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং প্রত্যেকবার আমি বনগাঁ থানায় এবং নির্বাচন দপ্তরকে তার অভিযোগ জানিয়ে এসেছি। অভিযোগ অস্বীকার করেছেন 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়। এ বিষয়ে কৃষ্ণা রায় বলেন, আমার বিরুদ্ধে 50 বার এই ধরনের অভিযোগ করুন, আমার কিচ্ছু যায় আসে না। পাশাপাশি প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করে কৃষ্ণা দেবী আরও বলেন, একজন কুরুচিকর লোক, তার সম্পর্কে নতুন করে কিছু বলতে চায় না, আমার কোনো অভিযোগ নেই। ও 50 বার অভিযোগ করুক, তাতে আমার কিছু যায় আসে না। আমার দলের এরকম নিম্নমানের লোক আছে বলে আমার জানা নেই, কারণ ও একটা কুরুচিকর লোক, কুরুচির মধ্যে দিয়ে ওর জীবনযাপন করতে ভালোবাসে, সেই জন্য ওর সম্বন্ধে আমি নতুন করে কোনো কথা বলতে চাই না। যার চারিত্রিক কোনো ঠিক ঠিকানা নেই, যে একজন শিক্ষক হয়ে সেই শিক্ষকের কলঙ্ক, তার বিরুদ্ধে আমার বলার কিছু নেই, ও যত খুশি বলতে পারে, আমার তাতে কিছু যায় আসে না। নির্বাচনের আগে বারবার এই ধরনের ঘটনা সামনে আসায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ, এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। দুটি ওয়ার্ডের দুটি ঘটনাতেই পৃথক পৃথক অভিযোগ দায়ের হয়েছে বনগাঁ থানায়। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।